সো গাইজ, মানধন যোজনা এটা একটি সেন্ট্রাল গভর্নমেন্টের একটি যোজনা, যেটা সেন্ট্রাল গভর্নমেন্ট ইতিমধ্যে অনেকদিন আগে থেকে শুরু করেছে। কিন্তু ই শ্রম কার্ড আমরা রিসেন্ট যেটা শিখেছিলাম, আমি এর আগে ভিডিও পোস্ট করেছি, যদি আপনারা না দেখে থাকেন তাহলে আমি ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি, ই শ্রম কার্ডের ভিডিওটা অবশ্যই দেখে নেবেন। তো ই শ্রম কার্ড আমরা তো অবশ্যই দেখেছি কিভাবে করতে হবে। মানধন যোজনা হলো ভারত সরকারের এমন একটি পেনশন প্ল্যান, যেই পেনশন প্ল্যানের মাধ্যমে আপনি কিন্তু সুরক্ষিত নিজে এবং নিজের পরিবারকে রাখতে পারবেন। কিভাবে রাখতে পারবেন? তো বন্ধুরা দেখুন, আপনার 16 বছর থেকে 40 বছরের যদি বয়স হয় তাহলে আপনার জন্যই শুধুমাত্র এই বিষয়টি। কোনো রকম ইএসআই বা ইপিএফ আওতাভুক্ত বা কোনো ট্যাক্স পেয়ার হলে কিন্তু হবে না। এটা সেন্ট্রাল গভর্নমেন্টের এমনই একটা সুন্দর প্ল্যান, যেটার মাধ্যমে আপনার বয়স যদি 16 থেকে 40-এর মধ্যে হয় তাহলে আপনারা করতে পারবেন। সামান্য কিছু প্রিমিয়াম যদি আপনি, আমি একটা উদাহরণস্বরূপ বলছি, আপনি যদি 200 টাকা দেন, গভর্নমেন্ট আপনার উপরে 200 টাকা দেবে, 50% আপনি দেবেন, গভর্নমেন্ট 50% দিয়ে 100% টাকা আপনার জমবে, যেটি 60 বছর পর্যন্ত আপনাকে জমাতে হবে। আপনার নির্দিষ্ট যেই ব্যাংক আপনাদের এখন লিঙ্ক করবেন এই মানধনের সাথে, সেই ব্যাংক থেকে প্রতি মাসে নির্ধারিত টাকাটি কেটে নেওয়া হবে এবং 60 বছর অবধি এটি চলার পরে 61 বছর, মানে 60 বছরের পরবর্তী বছর থেকে আপনার এই নির্ধারিত ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু 3,000 টাকা করে পেনশন প্রতি মাসে ঢুকবে আজীবন। তো এত ভালো স্কিম সরকার আপনাদের জন্য রেখেছে। তো এটি কীভাবে করবো আজকে লাইভ আমি কিন্তু আপনাদের দেখাবো। লাইভ দেখার জন্য কিন্তু কোনো রকম স্ক্রল করবেন না, তাহলে কিন্তু আপনাদের অসুবিধা হবে। পুরোপুরি দেখবেন ভিডিওটা, এবং প্রথমবার যারা আমার ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেল ডিজিটাল প্রসূনকে সাবস্ক্রাইব করুন। আমি কিন্তু এসেন্সিয়াল সাবজেক্টের উপরে সমস্ত সময় ভিডিও করি, তো এই ভিডিওটা যাতে মিস না করতে হয় অবশ্যই বেল আইকনে ক্লিক করে রাখুন, তাহলে সবার আগে নোটিফাই আপনি পাবেন। তো চলুন দেখে নেওয়া যাক আজকের ভিডিওর লাইভ প্রসেস। তো আপনারা দেখে নিন, মোবাইলের বা ফোনের গুগলে চলে যান, গুগল ক্রোমে গিয়ে দেখুন ই শ্রম, ই শ্রম বলেই আপনারা লিখুন, ই শ্রম কার্ড বলে সার্চ করুন, দেখুন ই শ্রম হোম। এই শ্রম হোমে যাওয়ার পরে আপনারা ওখান দেখুন এই পেজটি আপনি দেখতে পাবেন, শেয়ার ডান দিকে চলে যান। প্রথমে তো ই শ্রমের রেজিস্টারের জন্য, তার নিচে দেখুন ফর পেনশন অফ ₹3,000 পার মান্থ রেজিস্টার অন মানধন ডট ইন। এই যে দেখুন আমি এখানে বক্স করে দিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি, ওইখানে ক্লিক করতে হবে আপনাকে, রেজিস্টার অন মানধন, রেজিস্টার অন মানধন যেখানটা আমি দেখালাম ওই জায়গাটা আপনারা সরাসরি ক্লিক করে দেবেন। তো এইখানে দেখুন আমরা, ওটা হচ্ছে 3,000 টাকা পার মান্থ, যেটি আপনাদের একটু আগে বোঝালাম সেইটার জন্য এইখানে রেজিস্টার করে এখানে ক্লিক করবেন। সরাসরি দেখুন এখানে ক্লিক করে আমরা মানধনের পেজে চলে গেছি। সেখানে দেখুন লেখাই আছে, তিনখানা যোজনা আছে, একটা দেখুন আছে প্রধানমন্ত্রী কিষাণ মানধন যোজনা, একটা প্রধানমন্ত্রী শ্রমযোগী মানধন যোজনা, একটা ন্যাশনাল পেনশন স্কিম ফর ট্রেডার সেলফ এমপ্লয়। তো আমরা এটা ক্লিক করে নেব, শ্রমযোগী মানধন যোজনা। এবার এই ডিটেলস দেখতে হলে আপনারা এখানে ডিটেলসও দেখে নিতে পারেন, সমস্ত কিছু এর স্কিমের ডিটেলস কিন্তু এখানে দিয়ে দিয়েছে। দেখুন ডিটেলস এখানে আমাদের এখানে রয়েছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, দেখুন এখানে ওয়ার্কার রয়েছে, আনঅর্গানাইজড ওয়ার্কার, যেখানে আনঅর্গানাইজড সেক্টরে যারা কাজ করে, এবং বয়স দেখুন 18 থেকে 40, মান্থলি ইনকাম যাদের 15,000 বা তার কম, এই হচ্ছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। আর শুড নট বি দেখুন ইপিএফ বা ইএসআই, এদের যাদের নেই তারা অ্যাপ্লাই করতে পারবে। আর আধার কার্ড এবং সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্ট লাগবে অথবা জনধন অ্যাকাউন্ট নাম্বার লাগবে। তো আধার কার্ড সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্ট হলেই হবে, এবং ঠিক আছে আপনি দেখে নিলেন যে অবশ্যই আধার কার্ড এবং সেভিংস, যে আমি দেখিয়ে দিচ্ছি আপনারা দেখে নিন। তো এই হচ্ছে দরকার এই কার্ডটি করার জন্য। তো আমরা মোটামুটি দেখে নিলাম যে কী কী লাগবে না লাগবে। এখানে দেখুন আরেকটা জিনিস লেখা আছে যে 3,000 টাকা যে মান্থলি পেনশন দেবে সেটি লেখা আছে। এছাড়া দেখুন লেখা আছে এটা আনঅর্গানাইজ সেক্টরে যারা কাজ করে তাদের জন্য এটি সরকার দিচ্ছে, এবং যাদের বয়স হবে 18 থেকে 40 তাদের 55 থেকে 200 টাকা পার মান্থ প্রিমিয়াম হবে, তাদের বয়স অনুযায়ী তাদের প্রিমিয়াম দিতে হবে। এজ অফ 60, মানে যতদিন না তার 60 বছর বয়স হচ্ছে ততদিন কিন্তু প্রিমিয়ামটা দিতে হবে। যার 18 বছর বয়স সেও 60 বছর অবধি দেবে, যার 40 বছর বয়স সেও 60 বছর অবধি পেনশনটা চালাতে হবে, তার 60 বছর বয়স অবধি। তো বুঝে নিলেন,
তো এবারে আমরা বুঝে নিয়েছি, এবার বেনিফিটসও দেখে নিতে পারি। এখানে বিভিন্ন বেনিফিট সমস্ত কিছু লেখা আছে। আচ্ছা, এছাড়া লেখা আছে মান্থলি কন্ট্রিবিউশন, মানে আমাদের কত বয়সে কি কন্ট্রিবিউশন দিতে হবে সেটা দেখুন লেখা আছে। 18 বছর বয়সে দিতে হবে, দেখুন কত এখানে লেখা আছে। আমার দিতে হবে 55 টাকা, সরকার দেবে 55 টাকা, এরকম বিভিন্ন বয়সে লেখা আছে। 40 বছরে দেখুন দিতে হবে হচ্ছে 60 বছর অবধি, যে লেখা আছে 60 বছর অবধি সবাইকেই দিতে হবে 200 টাকা। যার 40 বছর বয়স থাকে 200 টাকা দেবে, দিতে হবে প্রিমিয়াম, সরকার 200 টাকা দেবে, 400 টাকা তার প্রতি মাসে জমা হবে। তো এইরকম সিস্টেম। তো কীভাবে অ্যাপ্লাই করবেন দেখুন, স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3 সব দেখানো আছে, ঠিক আছে। আপনি সিএসসি সেন্টারে গিয়েও করতে পারেন, অথবা অনলাইনে আমি যে প্রসেসের মাধ্যমে দেখাবো সেইটা দেখে আপনি ঘরে বসেও করতে পারেন। তো প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ এখানে লেখাও আছে, আপনারা সেই স্টেপগুলো দেখেও নিতে পারেন। তো ঠিক আছে বন্ধুরা, করে আপনারা, এখন আমি লাইভ দেখাবো আপনাদের লাইভে কীভাবে আমি এটি অ্যাপ্লাই করছি। চলুন দেখে নেওয়া যাক লাইভ প্রসেস, আমি পুরো অ্যাপ্লাইয়ের আপনাদের সহজ সরলভাবে দেখাচ্ছি। দেখুন ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই নাও, সেখানে চলে গেলেন। এখানে দেখুন লেখা আছে সেলফ এনরোলমেন্ট, তো সেলফ এনরোলমেন্টে কিন্তু আমরা যাব। যাওয়ার সময় দেখুন এখানে লেখা আছে লগ ইন ইউজিং মোবাইল, তো আমি সেখানে মোবাইল নাম্বারটা এখানে দিয়ে দিলাম, আপনার মোবাইল নাম্বারটা দিয়ে প্রসিড করবেন। প্রসিড করে দেওয়ার পরে এখানে দেখুন, এখানে নাম লিখতে হবে এবং এখানে দেখুন এন্টার ইমেল, ইমেল নাম এগুলো আপনি বসিয়ে দিন, ঠিক আছে। বসিয়ে দেওয়ার পরে দেখুন আপনার মোবাইলে যে ওটিপি গেছে সেই ওটিপিটা কিন্তু এখানে দেখে অবশ্যই বসাবেন। ওটিপি বসার পর প্রসিড করে দিলাম, প্রসিড করে পরে দেওয়ার পর দেখুন এটা ড্যাশবোর্ড খুলে গেছে। সেই ড্যাশবোর্ডে আপনার এখান থেকে আপনি এটা যেই মানধানের যেই প্রকল্পটা আপনি করবেন, তো আমি এখানে প্রধানমন্ত্রী শ্রমযোগী মানধানটা করব। তো আমি প্রধানমন্ত্রী শ্রমযোগী মানধানে কিন্তু এখানে সরাসরি গিয়ে কিন্তু দেখুন আরও অনেকগুলো অ্যাকাউন্ট স্টেটমেন্ট ড্যাশবোর্ডে অনেক কিছু আছে যেগুলো আপনারা চেক করে নিলেও নিতে পারেন। সেই অপশানগুলো আপনাদের একবার উপরে দেখিয়ে দিলাম, এখানে নোটিশও লেখা আছে এটাও দেখতে পারেন। তো প্রধানমন্ত্রী শ্রমযোগী মানধান যোজনা এইটাই আমরা কিন্তু অ্যাপ্লাই করব। তো আমরা দেখুন এখানে এনরোলমেন্টে গেলাম, প্রধানমন্ত্রী মানধান যোজনা এনরোলমেন্টে ওখানে কিন্তু ক্লিক করলাম। এনরোলমেন্টে ক্লিক করার পর দেখুন যে পেজটা খুলে গেছে, এখানে ইনস্ট্রাকশান দেওয়া আছে, আধার নাম্বার এন্টার করতে হবে, ফুল নেম, মোবাইল নাম্বার, ইমেল আইডি, ডেট অফ বার্থ, জেন্ডার, এরকম বিভিন্ন কিছু এখানে ইনস্ট্রাকশান দেওয়া আছে। তো চলুন এবার আমরা ফিল আপ করছি লাইভে, আপনারা মন দিয়ে দেখতে থাকুন। প্রথমে এখানে সাবস্ক্রাইব আর আধার, আধার নাম্বারটা আমার যেটা সেটা আমি কিন্তু এখানে বসিয়ে দেবো। তো এখানে আধার নাম্বার বসাবো, তারপর সাবস্ক্রাইবার নেম, তারপর মোবাইল নাম্বার, ইমেল, ডেট অফ বার্থ, তারপরে দেখুন আছে জেন্ডার, মেল না ফিমেল বসাবেন, স্টেট বসাবেন, ডিস্ট্রিক্ট অটোমেটিকই চলে আসবে, পিনকোড বসাবেন, এগুলো কিন্তু কোনো রকম ভুল করলে হবে না, সমস্ত কিছু যা চাইছে তা কিন্তু আমরা বসিয়ে দেবেন। তারপরে দেখুন নিচে আছে ক্যাটাগরি আছে, তারপরে এখানে সমস্ত কিছু রয়েছে, এখানে কিন্তু সব কিছু দেখে দেখে ফিল আপ করবেন, ঠিক আছে। ট্যাক্স পেয়ার আপনারা না নো মারবেন, ESIPF নেই ওটা অবশ্যই, দুটো কিন্তু নো করবেন, এটা কিন্তু ইউজ করলে হবে না। অকুপেশান আপনার বর্তমান যা সেটা ওখানে সিলেক্ট করে সাবমিট করতে হবে। তো চলুন এবার উপর থেকে আমরা ফিল আপ করতে শুরু করে দিচ্ছি। ওপরে দেখুন আপনি সব ফিল আপ করে দেওয়ার পরে আমি এখানে সাবমিট বাটনে ক্লিক করলাম। সাবমিট বাটনে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখুন সমস্ত আমার ডিটেলস যেটা আমি দিয়েছি সেটা চলেছে। এবার সেটা কিন্তু আমাকে অথেন্টিকেশান করতে হবে, ওটিপির মাধ্যমে করতে পারেন বা আপনি হাতের ছাপ তো করতে পারেন, তা আপনি ওটিপির মাধ্যমে করব। তো এখানে ওটিপিতে আমি কিন্তু ক্লিক করে দেবো। ওটিপিতে ক্লিক করে দেওয়ার পর দেখুন ভেরিফাই ইউজিং বায়ো অথেন্টিকেশান রয়েছে, তো আমি এখানে ওটিপিতে ক্লিক করব। সেই জন্য এখানে দেখুন ওটিপি ভেরিফাই বাটনে সরাসরি ক্লিক করে দিলাম। এখানে দেখুন করে দেওয়ার পরে এখানে আমার ওটিপি, আমার যে রেজিস্টার্ড মোবাইল নাম্বার যেটা আধারের সাথে আমার মোবাইল নাম্বারে লিংক আছে সেখানে কিন্তু আমার ওটিপিটা যাবে। সেখানে ওখানে আই হেয়ার বাই আমি ওখানে টিক করে দিলাম, দিয়ে জেনারেট ওটিপিতে ক্লিক করে দিলাম। জেনারেট ওটিপিতে ক্লিক করে দেওয়ার পরে আমার ভেরিফাই ওটিপি এখানে আমার মোবাইল নাম্বারে যে মেসেজটা এসছে ওটিপিটা বসালাম, দেখে আমি এখানে কনফার্ম করলাম। কনফার্ম করার পর দেখুন এবার অ্যাকাউন্ট ডিটেলস চাইছে, মানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস। ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলসের মধ্যে IFSC কোড আছে, ব্যাঙ্ক নেম, অ্যাকাউন্ট নাম্বার, সেইগুলো এখানে বসাতে হবে। তো আমাকে কিন্তু এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ এবং সঠিকভাবে কিন্তু ফিল আপ করে এখানে বসাতে হবে। অ্যাকাউন্ট টাইপ বলতে আপনার কী ধরনের অ্যাকাউন্ট, মানে আপনার সেভিংস হলে সেভিংস, কারেন্ট হলে কারেন্ট, তো সেটা আপনি সিলেক্ট করবেন ঠিক করে। এই জায়গাটা কিন্তু কোনো রকম ভুল করা যাবে না,
সঠিকভাবে কিন্তু এখানটা ফিল আপ করতে হবে। নিচে নমিনি আছে, আপনি নমিনি ডিটেলস দিতে পারবেন, নমিনির নাম, নমিনির ম্যারিড না আনম্যারিড তার সমস্ত কিছু দিতে পারবেন। নিচে আপনি দেখে নিন, এখানে দেখুন তার ম্যারিটাল স্ট্যাটাস, ম্যারিড না আনম্যারিড দেবেন। আচ্ছা, তার যদি সন্তান থাকে তার নাম কি, তার ডেট অফ বার্থ কি, তার সাথে তার রিলেশন কি, সমস্ত কিছু দেবেন। এখানে কন্ট্রিবিউশন ফ্রিকোয়েন্টলি, মানে আপনি যে কন্ট্রিবিউশনটা দেবেন সেটা কি আপনার কীভাবে কাটবে, প্রতি মান্থে কাটবে, কোয়ার্টারলি মানে 3 মাস অন্তর, হাফ ইয়ারলি মানে 6 মান্থ অন্তর, না ইয়ারলি কাটবে 12 মাস বছরে, সেটা আপনি দিয়ে দেবেন। আমার দেখুন বয়স অনুযায়ী এখানে আমার 85 টাকা করে হচ্ছে, তো 85 টাকা আর সরকার দেবে 85 টাকা প্রতি মাসে, 1 মান্থে 85 টাকা কাটবে। তো সেটা করে সাবমিট বাটনে কিন্তু ক্লিক করতে হবে। তো দেখুন আমি ফিল আপ করে দেওয়ার পর ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস এবং নমিনি ডিটেলস ফিল আপ করে দেওয়ার পর অ্যাপ্লিকেশান সাবমিটেড সাকসেসফুলি এখানে দেখিয়ে দিচ্ছে। দেখুন ইয়োর মান্থলি কন্ট্রিবিউশন অ্যামাউন্ট ইজ 85, মানে আমার প্রতি মাসে আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে যে অ্যাকাউন্ট ডিটেলসটা আমি এখন দিলাম যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে, সেখান থেকে 85 টাকা করে কেটে নেবে। মান্থলি কন্ট্রিবিউশন আমার প্রতি মাসে আমি মান্থলি করেছি, মানে 1 মাসের 85 টাকা। তো এখানে দেখুন এবারে প্রিন্ট ম্যান্ডেট ফর্মে আমি ক্লিক করলাম, প্রিন্ট ম্যান্ডেট ফর্মে ক্লিক করে দেখুন আপনার সামনে প্রিন্ট ম্যান্ডেট ফর্মে এই একটা ডিটেলস চলে এলো, যেখানে সমস্ত কিছু আমি যা যা ভরেছি ফর্মের মধ্যে তা আমরা কিন্তু সরাসরি চেক করে নিতে পারবো। এখানে সমস্ত কিছু কিন্তু রয়েছে, এতক্ষণ যা ফিল আপ করেছি সমস্ত ডিটেলস এখানে কিন্তু চলে এসছে। তো এই ডিটেলসগুলো দেখে নেওয়ার পরে আমরা কিন্তু এখানে দেখুন এখানে লেখা আছে প্লিজ আপলোড এ সেলফ অ্যাটাস্টেড কপি অফ দ্য অ্যাপ্লিকেশান। তো আমার এখানে কিন্তু এই কপিটার কিন্তু সেলফ অ্যাটাস্টেড করতে হবে, এই কপিটা সেলফ অ্যাটাস্টেড করে কিন্তু আমাদের ওখানে আপলোড করতে হবে। তো আপনারা এই ফাইলটা আমরা কিন্তু ভালো করে আরেকবার কিন্তু দেখে নেব। দেখে নেওয়ার পরে এখানে দেখুন আমার আগে মান্থলি কন্ট্রিবিউশন যেটা 85 টাকা রয়েছে লেখা, তারপর ম্যান্ডেট ফর্ম কী আছে, ডাউনলোড ইয়োর ম্যান্ডেট ফর্ম, আপলোড দ্য ম্যান্ডেট ফর্ম আফটার সিগনেচার অফ দ্য ফর্ম। তো আমি বললাম যেটা নিজে সই করে কিন্তু সেটাকে আপলোড করতে হবে, এবার স্ক্যান অ্যান্ড আপলোড দ্য ফর্ম, মানে স্ক্যান করে এটাকে আপলোড করে দিতে হবে। ঠিক আছে, তাহলে এটা PNG বা JPG ফাইল যে কোনো ফাইলে করতে পারবে। মনে রাখবেন 150 KB থেকে 750 KB মধ্যে কিন্তু ফাইলটার সাইজ হতে হবে। তো সেই বুঝে আপনারা কিন্তু এটা সাইন করে এখানে স্ক্যান করে আপলোড করে দিচ্ছি, দেখে নিন আপনারাও করে নেবেন। হয়ে যাওয়ার পরে দেখুন এখানে চলে এসছে আপলোডেড সাকসেসফুলি। এইবার বলছে পেমেন্ট করুন, পেমেন্ট মানে প্রথম মাসের যে মান্থলি কন্ট্রিবিউশনটা প্রথমেই আপনাকে পে করতে হবে, মানে এই মাসের এই মান্থলি কন্ট্রিবিউশন 85 টাকা দেওয়ার পরে আপনার এটা চালু হয়ে গেল। দেখুন লেখা আছে ইয়োর মান্থলি কন্ট্রিবিউশন 85 টাকা 1 মান্থ। তো 1 মাসের কন্ট্রিবিউশনটা দিয়ে দিচ্ছি, এখানে ক্লিক করলাম, ক্লিক করে দেওয়ার পরে দেখুন এখানে ক্লিক টু প্রসিড পেমেন্ট, এইখানে আমি কিন্তু ক্লিক করে দেবো। সেখানে করে দিলে দেখুন আপনি ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, UPI বা নেট ব্যাঙ্কিং সমস্ত কিছুর মাধ্যমে করতে পারেন। তো যেটা আপনার সুবিধা হয় সেটা সিলেক্ট করে নিলেন, করে নিয়ে দেখুন এখানে মেক পেমেন্টে আপনি ক্লিক করে দিলেন। মেক পেমেন্টে ক্লিক করে দেওয়ার পর আমি যেরকম নেট ব্যাঙ্কিং করছি SBI, তো দেখুন ইয়োনো SBI খুলে গেছে, আমি নেট ব্যাঙ্কিং ক্লিক করেছি। তো এখানে আমি ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি আমার ব্যাংকের, করে দেওয়ার পরে দেখুন পেমেন্ট হওয়ার পর কনফার্ম করলাম, এখান দিয়ে নেট ব্যাঙ্কিং করছি আমি, এটা দেখুন পেমেন্ট করে দিয়ে এখানে কনফার্ম করছি। করার পরে দেখুন এখানে চলে এসছে, কনফার্ম করে দেওয়ার পরে এই যে আমার পেমেন্টের পেজ খুলে গেছে, পেমেন্ট হয়ে গেছে। তো পেমেন্ট সাকসেসফুলি আমার এখানে দেখুন দেখাচ্ছে, এ দেখুন আমার টাকাটা দেওয়ার পর এখানে লিখছে কংগ্রাচুলেশন, ইয়োর প্রধানমন্ত্রী শ্রমযোগী মানধন কার্ড হ্যাজ বিন জেনারেটেড সাকসেসফুলি। একটা পিন নিয়ে রাখুন ভবিষ্যতে সুবিধা পাওয়ার জন্য, অর্থাৎ আমার কার্ডটি কিন্তু হয়ে গেছে। এখান থেকে এবার আমি দেখুন প্রিন্ট প্রধানমন্ত্রী শ্রমযোগী মানধন কার্ড, এখান থেকে প্রিন্ট করে নিতে পারেন বা ডাউনলোড করে নিতে পারেন এই কার্ডটি, তো আপনি যা চাইবেন। তো আমি এখান থেকে দেখুন ডাউনলোড করে নিয়েছি, ডাউনলোড করে আপনাদের এই যে সামনে রেখে দিয়েছি, এই কার্ডটি দেখতে এরকম হবে। এই কার্ডটি কিন্তু আপনি আপনার কাছে রেখে দেবেন ভবিষ্যতের জন্য, কার্ডটি আপনি প্রিন্ট আউটও করে সেটাকে PVC কার্ডে প্রিন্টও করে নিতে পারেন, অথবা নিজের মোবাইলের মধ্যেও কিন্তু রাখতে পারেন। এই কার্ডটি দেখুন আমি এখানে ডাউনলোড করেও নিচ্ছি এখন আপাতত, তো আপনারাও ডাউনলোড করে নিতে পারেন। তো এইভাবে কিন্তু আমরা আমাদের এই শ্রমযোগী মানধন যোজনা কার্ড
অর্থাৎ এত সুন্দর এই পেনশন প্ল্যানটি কিন্তু এই কার্ডের মাধ্যমে আমরা করতে পারবো, যেটার বেনিফিট কিন্তু আমরা নিজের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি পাবো। আমাদের 60 বছর বয়স অবধি কিন্তু আমরা এটি দেবো এবং 61 বছর বয়স থেকে আমরা প্রতি মাসে 3,000 টাকা পেনশন পাবো। খুবই ভালো প্ল্যান, আপনারা দেরি না করে করে নিতে পারেন। বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না, আর অবশ্যই একটা লাইক দেবেন। তো নেক্সট ভিডিও আরও গুরুত্বপূর্ণ সাবজেক্টে আমি আনতে চলেছি, অবশ্যই তার সঙ্গে যুক্ত থাকবেন। তো চলুন নেক্সট ভিডিওতে আবার দেখা হবে, এখন ধন্যবাদ।